হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গরু দুধের ইনস্ট্যান্ট মাওয়া। বাসায় খুব সহজে এটি আপনারা তৈরি করে নিতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেওয়ার অনুরোধ রইল, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন রেসিপি পেতে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি চুলে একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। দুধটা যখন এরকম বলক আসবে তখন দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। এখন গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই সময় চুলার জালটা থাকবে একদম মিডিয়াম লোতে, চুলার জাল বাড়ানো যাবে না। দিয়ে দিচ্ছি 1/4 ফোঁটা কেওড়া জল। কেওড়া জলটা অপশনাল, এটা জাস্ট একটু গ্রানের জন্য দিচ্ছি, এটা আপনারা চাইলে বাদ দিতে পারেন। এখন চুলার জালটা মিডিয়াম রেখে অনবরত নেড়ে মাওয়াটা তৈরি করে নেব। নাড়তে নাড়তে এক সময় দেখবেন যে আপনার মাওয়াটা ফ্যান ছেড়ে আসছে। যখন দেখবেন যে এরকম শুকিয়ে গিয়েছে তখন বুঝতে হবে যে আপনার মাওয়াটা হয়ে গিয়েছে। আমি মাওয়াটাকে এখন চুলা থেকে নামিয়ে নেব। মাওয়াটা এখন একটু গরম আছে, হালকা গরম অবস্থায় এটাকে হাত দিয়ে মেখে একটা শেপ দিয়ে দিতে হবে। আমি আমার ইচ্ছে মতো এটা শেপ দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। ডিপ ফ্রিজ থেকে 1 ঘন্টা পর নামিয়ে নিয়েছি। দেখুন এটা অনেকটা সেট হয়ে গিয়েছে, আগের মতো নরম নেই। এখন আমি একটা গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে দেখাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট গরু দুধের মাওয়া। এটা তৈরি করা খুবই সহজ। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেওয়ার অনুরোধ রইল, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে।